ওয়েল তো বন্ধুরা আজকে আমি আমার সেটআপে আছি পুরো ঠিক আছে তো সেটআপ জাস্ট করলাম কোনো স্ক্রিপ্টেড নয় কিছু নয় জাস্ট জামা পরেই রেডি তো আজকের ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে তোমরা জানো ইদানিং দাদাগিরিতে এসেছিল আমাদের কিরণদা আর তারপরই কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় ঠিক আছে তো আমাদের সিনেবাব যে চ্যানেলটা আছে মানে মিরণময় দা ভার্সেস কিরণ দত্ত তো দুজনের মধ্যে বিশাল বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলবো সেটা সম্পূর্ণ আমার নিজের ওপিনিয়ন হবে ঠিক আছে তো এর বেসিসে তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের কি মনে হয় তো সবার প্রথম বলবো বিষয়টা শুরু হয়েছে দাদাগিরি যখন যায় সবাই দাদাগিরিতে তো দাদাগিরিতে পারফর্ম করার পর থেকেই সবার প্রথম যখন দাদাগিরি কমপ্লিট হয় দাদাগিরি সিজন কমপ্লিট হয় ইউটিউবার বেসিক্যালি ইউটিউবারদের ইনভাইট করা হয়েছিল দাদাগিরিতে তো তারপরেই ভিডিও একটা আপলোড করে সিনেবাব থেকে একটা চ্যানেল থেকে মানে আমাদের মিরণময় দা আমরাও চিনি আমিও সেই সিনেবাবের ভিডিও দেখি ইদানিং একটা মানে ওয়েব সিরিজ সেখানে লঞ্চ হয়েছে ধোয়াবাড়ি বলে খুব সুন্দরই অ্যাক্টিং খুব সুন্দর অ্যাক্টিং করেছে খুব ভালো করেছে তো সেটা বিষয় নয় বেসিক্যালি এটা বললাম যাতে দুজন যেজনকে যাদের চেনো না তারা চিনে যাবে সবাই চেনে আলটিমেটলি তো বিষয়টা হচ্ছে দুজনের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে দুজনের মধ্যে দুজনকে অ্যাটাক করে সেটা পার্সোনালভাবে নিচ্ছে কেউ আবার এটাকে ইজিভাবে নিচ্ছে তো দুজনের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি সিনেবাব চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে দাদাগিরিতে যারা গেছিল তাদের নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে বা বলতে পারো এক ধরনের ইনসাল্টিং টাইপ ভিডিও সে বানিয়েছে মানে ইয়োর বঙ্গা যে চ্যানেল আছে সেখান থেকে কিরণ দত্ত ভিডিও আপলোড করে মানে কিরণদা তো কিরণদা ভিডিও আপলোড করে এবং সেখানে সে দুজন দুজনের মধ্যে একটা ভালো কন্ট্রোভার্সি চলছে ওকে রিপ্লাই দিচ্ছে ওকে রিপ্লাই দিচ্ছে তো দুজনের মধ্যেই মানে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে যারা বাংলা ক্রিয়েটাররা রয়েছে যারা ভিডিও বানায় বাংলাতে ঠিক আছে মানে বাংলাকে রিপ্রেজেন্ট করছে তারা অবশ্যই দাদাগিরির মতন একটা মঞ্চে যারা গেছে তারা নিজস্ব ট্যালেন্টের জন্য সেখানে গেছে তারা তাদের ট্যালেন্ট সেখানে প্রেজেন্ট করেছে অনেকে আছে যে সিঙ্গার হতো বা গান গায় যেমন তালপাতা সে পায় তাদের আমরা চিনি সে গান গায় সেখানে গান গেয়েছে সে পারফরমেন্স করেছে এবং গঙ্গায় বেত আমরা চিনি আরেকজন আছে যে মানে গৌরব তপোদারদা সে তার স্টোরি বা গল্প যেটা আমরা প্রতিলিপিতেও শুনি ঠিক আছে মধ্যে থেকে বিষয়টা জড়িয়ে গেছে এমনভাবে মানে একদিকে বলা হচ্ছে যে সিনেবাব তাকে হয়তো দাদাগিরিটা ডাকা এমনটাই ভিডিওতে থেকে জানা যাচ্ছে গঙ্গায় দাস যেটা বললো আমাদের কিরণদা যেটা বলেছে যে তাকে ডাকা হয়নি সেই জন্যই নাকি তারা তো বিষয়টা হচ্ছে সেটা নয় আমি দুজনের ভিডিওটাই দেখেছি এবং দুজনের ভিডিওতে পুরোটা দেখেছি কে কি বলেছে না বলেছে এবং কন্ট্রোভার্সিটা শুরু হচ্ছে আস্তে আস্তে মানে এটা ট্রোলিং এর দিক থেকে ব্যাপারটা পুরো পার্সোনাল অ্যাটাক টাইপ হয়ে যাচ্ছে তো আমি এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে ট্রোলিং জিনিসটা এমনই সবাইকে নিতে শিখতে হবে যখন তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করছো তোমার যখন ফেস একটা ভালো ফেস ভ্যালু হয়ে যাবে তখন তোমাকে নিয়ে ট্রোলিং ভিডিও হবে আবার ভালো ভিডিও হবে তো ট্রোলিংটা তোমাকে নিতে শিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে ন্যাচুরাল জিনিস সবাইকে নিতে হবে বাট পার্সোনাল অ্যাটাক কাউকে করা উচিত নয় ট্রোলিং বিষয়টা নিতে হবে সেখানে বড় বড় একটা দেবদা এরাও ট্রোলিং নেয় আমি দেখেছি অনেকেই অনেক আবার অনেকে যে ট্রোলিং নিতে পারে না যার ফলে এই প্রবলেমগুলো হয়ে যায় তো এখন আমি যেটা তোমাদেরকে বলবো আমি দুজনেরই ফ্যান আমার বিগ ফ্যান অফ বোথ অফ ইউ তো আমি দুজনেরই ফ্যান কিরণদারও ফ্যান আর সিনেবাবেরই তো দুজনে যে কন্ট্রোভার্সিটা করছো অ্যাকচুয়ালি দুজন দুজনকে অ্যাটাক করছো প্রথমে এই একটা ভিডিও আপলোড করলো এবার এই একটা ভিডিও আপলোড করলো তারপরে এ আরেকটা করলো এ আরেকটা করলো এবারে আরেকটা করবে মানে দুদিক থেকে কি হচ্ছে এক ধরনের ওয়ার তৈরি হচ্ছে তাতে কি হবে বাংলা ক্রিয়েটার যারা রয়েছে তাদের কিন্তু একটা ইম্প্যাক্ট বলতে পারো এর ফলে আরেকটা জিনিস দেখবে তোমরা যারা বাইরের মানে ক্রিয়েটার যেমন ধরো অন্য স্টেটের ক্রিয়েটার তারা কিন্তু এটাই বলবে ও ওরা ওরা তো নিজেরাই ঠিক নেই মানে নিজেরা নিজেদের মধ্যেই তো সম্পর্ক ঠিক নেই ওদের 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 নিয়ে কি কথা বলবো মানে আমরা বুঝতে পারছি ব্যাপারটা মানে নিজেরা যদি না একসাথে থাকি নিজের নিজেদের মধ্যে ক্রিটিসাইজ করতে থাকি যদি একে অপরকে হিংসা করে তাদের পক্ষে ভিডিও বানাই তাহলে কি ভাববে দুজনের জন্য তো ভাববে যে ওরা তো নিজেরা নিজেকে দেখতে পারে না সাবস্ক্রাইবার্স ভিউজ এইসব নিয়েই বাঁচে যার যত বেশি সে তত মানে অ্যাটিটিউড দেখাবে এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে না তো আমার কথা হচ্ছে সাবস্ক্রাইবার যতই হোক তুমি কি কাজ করছো তোমার কি কন্টেন্ট ভ্যালু দিচ্ছে সেটাই ব্যাপার তো এখানে কন্ট্রোভার্সিটা স্টপ করো আই রিকোয়েস্ট বোথ অফ ইউ কন্ট্রোভার্সিটা স্টপ করো তোমরা অ্যাটাক করা বন্ধ করো এটা কিন্তু যত বাড়বে তত একের ওপরে রাগ হবে এরপর যে ভিডিওটা মানে মিরণময় তা বানিয়েছি সিনেবাব থেকে এবার বঙ্গায়ও হয়তো বানাবে তো এইভাবে চলতে থাকবে এবার বাকি ক্রিয়েটাররা সেটা দেখে আরও তারা ভিডিও বানাবে তারাও কন্টেন্ট পেয়ে যাবে তারাও সঠিকটা জানবে না কি হয়েছে না হয়েছে এক একবার ভুলভাল কমেন্ট করে দেবে ভুলভাল ভিডিও বানিয়ে ফেলবে তাতে কী হবে দুজনেরই প্রবলেম হবে আলটিমেটলি ফেস ভ্যালুটা আস্তে আস্তে ডাউন হয়ে যেতে পারে এবং আমাদের বাংলা আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করি তো তোমরা অনেকটা ফেমাস ঠিক আছে আমি যতদূর জানি তোমরা অনেকটাই ফেমাস সিনেবাব হোক বা বঙ্গায় হোক অনেকটাই ফেমাস তাদের ফেস ভ্যালুও রয়েছে তো এরা একে অপরের প্রতি যদি এইভাবে ঝগড়া বা
মানে দুজন দুজনকে অ্যাটাক করতে থাকে সোশ্যাল মিডিয়ায়, তাতে কি হবে ব্যাপারটা, হয়তো একটা সময় গিয়ে এটা থেমেও যাবে, দুজন দুজনের থেমেও যাবে, কিন্তু ব্যাপারটা কি হবে, এই যে যে জিনিসটা হচ্ছে, এত এত ভিউজ হচ্ছে, তাতে কিন্তু অনেককে দেখছে ভিডিওটা, তাদের মধ্যে ইম্প্যাক্ট পড়বে, যে এরা নিজেদের মধ্যেই তো ঠিক নেই, লোকে বলার সুযোগ পেয়ে যাবে, অন্য ক্রিয়েটার বলার সুযোগ পেয়ে যাবে, যে ওরা তো নিজেরা নিজেদের কমিউনিটিকেই ঠিক রাখতে পারছে না, একে অপরকে ঘৃণা করে, একে অপরকে ওয়ারের একে অপরের মধ্যে তারা কন্ট্রোভার্সি, তো এরকম একটা সুযোগ পাবে, বুঝতে পারছো, যখন আমরা জানি বিভিন্ন ইভেন্টস হয়, বিভিন্ন ইভেন্টে আমরা অনেক অপরচুনিটি আমাদের আসে, মানে বাঙালি ক্রিয়েটারদের, যেমন ফ্যানফেস্ট হয়, তারপর দিল্লি বলো, মুম্বাই বলো, যেমন আমাদের ল্যাজি বং যে চ্যানেলটা আছে সেখান থেকে সে মামার্থের প্রমোশন পেয়ে সে দিল্লিতে গেছিলো, একটা ফ্যানফেস্ট হয়েছিল, তো এগুলো কি আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে কি হচ্ছে বাকি স্টেট হোক বাকি লোকেরা কিন্তু চিনতে পারছে, তো এই ধরনের কন্ট্রোভার্সি করলে কিন্তু তাদের কাছেও চলে যাবে জিনিসটা, এবং তারাও বুঝে যাবে যে এরা তো মানে ট্রোলিং ব্যাপারটা নিতে পারে না, অথচ ট্রোলিং করছে, একে অপরকে অ্যাটাক করে, একে অপরকে হেট করে, তো বুঝতে পারছে ব্যাপারটা, তারাও বলার সুযোগটা পেয়ে যাবে, তো আমি এটাই বলছি যে তোমরা এটাকে স্টপ করো। আর আমি অনেক ছোট ক্রিয়েটার, আমি এটা বলছি না যে মানে ভিউজের জন্য বা কিছু, আমি দেখলাম জাস্ট আমার মনে হলো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে এটা স্টপ করো কন্ট্রোভার্সিটা, ঠিক আছে, সরি বলে নিলেই মিটে যায়, আর পুরো ব্যাপারটা সে কেচে করতে গিয়ে কেউটে বেরিয়ে যায় এরম ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। মানুষের লাইফে অনেক জিনিসই ঘটে, সেটা সে এক্সপোজ করতে চায় না, সেটা সে সবার সামনে তুলে ধরতে চায় না, কিছু প্রাইভেসি থাকে, ঠিক আছে, তো সেইগুলো সে সবারই থাকে, সেগুলো যখন সে তার যখন একটা ভালো পর্যায়ে পৌঁছে যায়, সে যখন ফেমাস হয়ে যায়, তখন কিন্তু সেই জিনিসগুলো যদি লিক হয়ে যায় বা সেই জিনিসগুলো যদি যখন লোকের সামনে চলে আসে, তখন কিন্তু একটা বিরাট বড় প্রবলেম ক্রিয়েট হয়। তো সেই জন্য বলি সবারই পার্সোনাল লাইফ আছে, সবারই কোনো না কোনো কিছু হয়তো সে করেছে বা আছে যেটা সে এক্সপোজ করতে চায় না, বা সে চায় সেটা হিডেন থাকে, কিন্তু এইভাবে অ্যাটাক করতে থাকলে কী হবে, সেই জিনিসগুলো হিডেন হবে, একে অপরের প্রতি ঘৃণা তৈরি হবে, তো এটাই আমি বলার চেষ্টা করছি যে তোমরা এই কন্ট্রোভার্সিটাকে স্টপ করো। মানে আগে দেখতাম ফিল্মে নেপোটিজম হতো, এখন বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমাদের ইউটিউবারদের মধ্যেও নেপোটিজম শুরু হয়ে গেছে, তো ট্রোলিং বিষয়টাকে নিতে হবে, ইজিলি নিতে হবে, দুটো জিনিস হয়, এক তুমি কোনো রিয়্যাক্ট কী করবে না, দুই হচ্ছে যদি রিয়্যাক্ট করো তাহলে পজিটিভ বলতে নাও, অথবা ডাইরেক্ট ইন্টারাক্ট করো, ডাইরেক্ট তার সঙ্গে কথা বলো, ডাইরেক্ট মেসেজ করো, কী প্রবলেম হয়েছে কী করো, মিশলে মিশে কাজ, তাহলে কি আমরা সবাই বাংলাটাকে রিপ্রেজেন্টেট করে এগিয়ে নিয়ে যেতে পারবো, তো এটাই আমি বলতে চাইছি আর কি ভিডিওটার মধ্যে। তো আমি এটাই রিকোয়েস্ট করবো তোমরা এটাকে স্টপ করো, যত করবে তত কন্ট্রোভার্সি বাড়বে, আর কমেন্টগুলো তোমরা একবার রিড করো দুজনের মানে চ্যানেলে গিয়ে, কমেন্টে কিন্তু অনেকেই লিখছে দাদা তোমরা চালিয়ে যাও আমরা মজা নিচ্ছি, আমরা দুজনকেই সাপোর্ট করি, তার মানে কি তারাও এটা দেখে মজা করছে, তারাও মজা চাইছে যে আরও আসুক, ওর যে নিজের পার্সোনাল লাইফে কী কী ঘটেছে আরও বেরোক, দুজন দুজনের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বার করছো, পার্সোনাল লাইফ হোক বা ট্রোলিংয়ের বিষয় হোক বা পুরনো ফুটেজ হোক, সেগুলো বার করে এক একটা করে তোমরা সেই ফুটেজটাকে বার করছো, ওর সম্বন্ধে কিছু বলছো যেটা বাকি পাবলিক জানে না, আবার এর সম্বন্ধে একজন বলছে সেটা বাকি পাবলিক জানে না, তো সেগুলো কিন্তু ন্যাচারাল ভিউয়ার্স, তোমাদের যারা ভিউয়ার্স তারা কিন্তু জেনে যাচ্ছে বিষয়টা, এবং তারা কমেন্টও করছে যে দাদা তোমরা চালিয়ে যাও আমরা সবাইকে সাপোর্ট করি, আমরা মজা পাচ্ছি, তোমরা চালিয়ে যাও আমরা পাশে আছি, মানে এই ধরনের কমেন্ট, তারাও চায় যে তোমরা আরও কন্ট্রোভার্সি করো, আরও যাতে ভেতরের জিনিসগুলো বাইরে আসে, তো এই জিনিসগুলো ঘটছে। তো আমি দুজনের ভিডিওটাই দেখলাম, পুরোটা দেখলাম, দুটো ভিডিও বঙ্গা বঙ্গায় বানিয়েছে আর দুটো ভিডিও দেশে নেবা বানিয়েছে, বঙ্গায় বলতে এবার বঙ্গায় মানে দুটো চ্যানেল রয়েছে, তো এই জিনিসগুলো ঘটছে, তো আমি এটাই বেসিক্যালি বলতে চাইছি, এতক্ষণ যে ভুমভাং গেজালাম এটাই বলতে চাইছি যে কন্ট্রোভার্সিটাকে ট্রাই করো স্টপ করার, দুজনে দুজনের যে ব্যাপারটা হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা দুজন দুজনকে যা বলেছে ওটা জানি, একজন ভিডিও বানালে আরেকজনের বিপক্ষে সে ভিডিও বানাবি, রাগ তো স্বাভাবিক হবেই, ওর হয়তো রাগ হয়েছে বিষয়টা নিয়ে, সেই জন্যই বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তত নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি করো না, বাংলাটাকে রিপ্রেজেন্ট করে বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সবাইকে নিয়ে, তাই না, তো কন্ট্রোভার্সি করো না, কারণ এরকম সোশ্যাল মিডিয়ায় অনেকেই হয়, অনেক ভুল বোঝাবুঝি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বাট তারা ভিডিও ভিডিও বানিয়ে সেটাকে ভাইরাল করে দেয়, সবাই জেনে যায়, তারপর একটা সময় গিয়ে থামে, এতে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, সেটাই বলতে চাইছি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আমার যেটুকু মাথায় এসেছিলো আমি সেটুকুই তোমাদেরকে বলেছি, নো স্ক্রিপ্টেড, যেটা দেখেছি দুজনের ভিডিওতে যেটা বুঝলাম সেটা মনে করলাম তোমাদের জানানোর জন্য, তাই জানালাম, ট্রাই করো দুজনেই বেস্ট থাকার, একসঙ্গে মিলেমিশে কাজ করার। চলো, আজকের ভিডিওটা কোনো ব্লগ ছিল না, কিছু ছিল না, কন্ট্রোভার্সি নিয়েই ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, আর হ্যাঁ আমি ভালো ভালো ব্লগ আনি, ব্লগগুলো দেখার চেষ্টা করো, একটা করে লাইক করে দিও, ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ঘেমে গেছে ভিডিও বানাতে আমাদের রীতিমতো, এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, ফ্যান বন্ধ, এখানে দালনার পর্দা দিয়ে দিয়েছি, পুরো ঘেমে গেছে তোমাদের, যাই হোক দুজনের ফ্যানই আমি, ঠিক আছে, আমি দুজনকেই সাপোর্ট করি, স্মল রিকোয়েস্ট প্লিজ বন্ধ করো, ঠিক আছে।